আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সাথে আমি আজকে একটা দেশি মুরগির মাংস আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তো এই তো আমি এখন অলরেডি পাতিলটা বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা লাল দেখে ভাববেন না যে সরিষার তেল, এটা রাইস ব্র্যান্ড। আমরা হচ্ছে সোয়াবিন তেলটা এখন খুব বেশি খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি। রাইস ব্র্যান্ডে ফ্যাট কম, সেই জন্য এটাই খাই। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মাংসের সাথে আলু দিব, বিদায় হচ্ছে পেঁয়াজটা একটু কম দিলাম। আর যদি মাংস শুদ্ধ ভুনা করতাম তাহলে পেঁয়াজটা আরও দিতাম। তো যেহেতু আমি আলু দিব সেই জন্য হচ্ছে পেঁয়াজটা একটু কম দিলাম। তো দেশি মুরগিতে আসলে আলুটা দিলে আলুর ঝোলটা খেতে আসলে ভালো লাগে, সব কিছু আসলে ভুনা মজা লাগে না। যেমন ফার্মের মুরগির সাথে আলু দিলে আবার ভালো লাগবে না, ওইটা ভুনাটাই মজা লাগে। তো যাই হোক, আমি তো তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা একটা ফ্লেভার আসার জন্য, পেঁয়াজের সাথে মিক্সড হওয়ার জন্য গন্ধটা, আমি হলো তেজপাতা সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে হালকা একটু এলাচ দারচিনি একটু একটু দিয়ে দিব, কারণ আমি এলাচ দারচিনি তারপরে আরও কয়েকটা চার পাঁচটা আইটেম আমি আমার নিজের মতো করে একটা মশলা তৈরি করেছি, যেটা আমি মাংসতে ইউজ করি, যার কারণে আমি এলাচ দারচিনি একটু কম দিই, কারণ ওই গুঁড়াটা দিলেই আমাদের আমার এই সমস্ত কিছুর কাস্ত হয়ে যায়, ওটাতে এলাচ দারচিনি সব কিছুই আসছে। তারপরেও একটু টুকটাক একটা দুইটা দিলাম আর কি। আর এটা কিন্তু আস্ত এত বেশি দিলে কিন্তু মনে রাখবেন, খাওয়ার সময় কিন্তু দাঁতে যদি কামড় লাগে খুব বাজে লাগে। তো এর জন্য এটা গুঁড়া করে জাস্ট ফ্লেভারের জন্য অল্প দিল দেওয়াটাই ভালো। তো এখানে আমি এখন 2 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ। মুরগির মাংসে হলো রসুনটা একটু বেশি দেওয়া উচিত, আর গরুর মাংসেটা আদাটা একটু বেশি দেওয়া হয় বলতে আমি দেই, এবার কে দেয় না দেয় সেটা তো হচ্ছে যার যার ব্যাপার, বাট আমি দেই আদাটা, গরু মাংসটাই বেশি বেশি দিলে ভালো। তো যাই হোক, এখন আমি আদা রসুন পেস্ট সব কিছু একসাথে দিয়ে এটা খুব ভালো মতন একটু তেলের সাথে গন্ধটা উঠানোর জন্য কতক্ষণ 1 মিনিট একটু নাড়াচাড়া দিব, এটা যাতে খুব সুন্দর মতন মিশে যায়, তেলের সাথে কোনো আলাদা গন্ধ না আসে। তো এইখানে তো ওই বাটির একটু পানি দিয়ে আমি পেস্টের সাথে, পেস্টের যে ইয়েটা ছিল পানিটা ছিল এটার সাথে আর একটু পানি দিয়ে এখন এটার সাথে এখন হলুদ, এখানে হচ্ছে দিলাম প্রথমে মরিচ, 2 চামচ পরিমাণ মরিচ দিলাম, তারপরে 1.5 চামচ পরিমাণ দিব হলো হলুদ, হলুদের গুঁড়া, তারপরে দিব হলো 2 চা চামচ লবণ। তো এই সবগুলো একসাথে খুব ভালো মতন কষাবো, খুব ভালো মতন যতক্ষণ তেলটা উপরে ভেসে না চলে আসে, তেলটা উপরে ভেসে আসলে আসার আগ পর্যন্ত আমরা এটা খুব ভালো মতন কষাবো। তো এখানে হলো দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়োটা দিলাম, আর জিরাটা এখন দিব না, জিরাটা দিব মাংসটা যখন হয়ে যাবে প্রায় তখন জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই এখন ধনিয়ার গুঁড়ো দিলাম। আর আমি যেই মশলাটা বলছি 5টা আইটেম দিয়ে আমি তৈরি করেছি মাংসের জন্য, সেই মশলাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তো এটা খুব ভালো মতন এখন কষাবো। তো এটা কষানো হচ্ছে, আস্তে আস্তে তেলটা উপরে চলে আসছে, আমার মশলাটা অলরেডি সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন এখানে একটা মুরগি আছে, এখানে একটা দেশি মুরগি পুরাটাই আছে এখানে, তো এটা এখন দিয়ে দিব আমি। তো মাংসের সাথে যেই পানিটা ছিল এটা দিয়েই খুব সুন্দর মতন কষানো হয়ে যাবে। আর একটা কথা আমি যেটা একটা কথা মনে রাখি রান্নার সময়, রান্নার আঁচটা যদি
একটু হাই ভলিউমে আমরা রান্না করি তাহলে রান্নাটা খুব মজা হয়, মানে কম কম আছে সব কিছু রান্না কিন্তু মজা হয় না। তো এখানে আমি কথার ফাঁকে আরেকটা জিনিস দিয়ে দিলাম, সেটা হলো টমেটো সস 1 চামচ দিয়ে দিলাম। আমি আসলে টমেটোটা সব কিছুর সাথে একটু ব্যবহার করি, টমেটোটা আমার ভাল লাগে সব কিছুর সাথে আমি একটু একটু দেওয়ার চেষ্টা করি। আমি একসাথে সস করে নিয়েছি অনেকগুলি অনেকগুলি টমেটো, প্রায় 5 কেজি টমেটো। তো আমার চলে যাবে এই কয়েকদিন টমেটোর সিজন আসার আগ পর্যন্ত। এছাড়া আস্ত টমেটোও রেখেছি অনেক। তো যাই হোক, এখন এখানে আমি আরেকদিন দেখাবো কিভাবে আমি টমেটো প্রসেসিং করে রাখি। তো এখানে আমার এই সব কিছু মোটামুটি দিয়ে এখন মাংসটা কষানো হচ্ছে, খুব ভালো মতন মাংসটা কষানো হচ্ছে, খুব ভালো মতন মাংসটা কষানো হয়ে হইলে তারপরে হচ্ছে আমি এখানে আলু দিব। এখন এটা আমি 5 মিনিট ওয়েট করব এটা কষানো হওয়ার জন্য। তো এটা খুব ভালো মতন, এই তো পানি শুকিয়ে আসছে আপনারা দেখছেন। তো আমি মাংস রান্না করলে 2 বার কষানোর চেষ্টা করি বেশিরভাগ সময়। তো এখন আবার আলু দিয়ে আবার কষাবো, ঠিক আছে? এখানে এটার সাথে আবার একটু পানি উঠবে, একটু হালকা পানি, হালকা একটু পানি দিয়ে আবার কষাবো, আবার এটা খুব সুন্দর মতন কষাবো। সব কিছুরই মাংস বলেন মাছ বলেন কষানোটাই হচ্ছে মজা, মানে যত কষাবেন সেই জিনিসের টেস্ট তত বাড়ে। তো যেহেতু মুরগি দেশি মুরগিটা একটু শক্ত হয়, তো এটা যত কষাবো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমার ঝোল দেওয়ার পরে বেশিক্ষণ আর রাখতে হবে না, আমার এর মধ্যেই খুব ভালো মতন সিদ্ধ হবে আর কি। তো পাশে হচ্ছে আমি আমার ছেলের দুধটা গরম করতেছি, দুধটা দিয়ে গেছে, দুধের একটা লোক আছে, ওনার নিজের গরু পালে, তো সে দুধ দিয়ে যায় প্রত্যেক দিন। তো ওই দুধটা এখন আমি ছেঁকে নিচ্ছি, ভাগ্য ভালো লোকটাকে পেয়েছি, এতদিন দুধ স্টক করে রাখতাম, তো এখন আর এটা করতে হয় না, দুধটা আমি জাল দিয়ে রাখি। আমার ছেলের যেহেতু 18 মাস হয়ে গেছে, এখন থেকে আমি ওর একটু একটু দুধ, গরুর দুধ অনেক কিছুর সাথে মিক্সড করে খাওয়ানোর চেষ্টা করি, যাতে তার পেটের সাথে শ্যুট করে। যদিও ডাক্তার বলে 2 বছর আগে দুধ দেওয়া উচিত না, তো আমি ওইভাবে প্রসেসিং করে ওকে দিচ্ছি, যাতে ওর পরবর্তীতে আল্লাহর রহম আল্লাহ না করুক কোনো সমস্যা না হয়। তো আমার এই চুলায় হচ্ছে ছেলের দুধ হচ্ছে, আর ওই চুলায় হচ্ছে মাংসটা হয়ে যাচ্ছে। আমি খুব রান্না বান্না আমি 12টার আগে শেষ করে ফেলি, কারণ আমার অনেক কাজ থাকে, যেহেতু ছেলে ছেলে ছোট বাচ্চা, তো সেই কারণে। তো এই জন্য আমি ভাবলাম, আমি তো প্রত্যেক দিন আপনাদের সাথে ব্লগ দিতেও পারি না ওইভাবে কোনো রান্না বা যে কোনো কিছু অতটা প্রত্যেক দিন আমি শেয়ার করতে পারছি না। তো এই জন্য টুকটাক যতটুকুই পারি আমি টুকটাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমি ঝোল দিয়ে দিলাম, আমার মাংসটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, এখন এখানে ঝোল দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যে এখন ঝোলটাও শুকাবে, প্লাস আলুটা মাংসটা যতটুকু সিদ্ধর বাকি ছিল অতটুকু এই ঝোলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো এই আর কি, আজান দিচ্ছে, এশার আজান দিচ্ছে এখন। ভাবলাম আপনাদের সাথে কথাটা বলেই আমার আজকের ব্লগটা শেষ করি একটা রেসিপি দিয়ে। তো এ তো আমি ঝোলটা দিয়ে এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তো এই তো এখানে আমি ঝোলটা দিয়ে দিছি, তারপরে হলো জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দর মতন ঢেকে দিব, এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ঝোলটা শুকিয়ে মাংসটা হয়ে যাবে। এদিকে আয়ানের বাবাকেও খাবার দিতে হবে, খুব তাড়াহুড়া করছে, বাইরে বেরোয়ে যাবে। তো যাই হোক, আমার তরকারিটা এই তো দেখেন হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। আর আমি ঝোল রাখবো অবশ্যই, কারণ ঝোল না হলে আলু আলু দিয়ে মানে দেশি মুরগির ঝোল না হলে আসলে ভালো লাগে না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।